একটা জিন রাতের বেলায় নবীজি নামাজ পড়তেছেন, আগুন নিয়া, বুখারীতে আছে, আগুন নিয়া নবীর সামনে দাঁড়াইছে, তার মানে নবীজির নামাজের খুশু খুজুকে নষ্ট করতে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নামাজ শেষ করে এই দুষ্ট জিনটারে ধরে ফেলাইলাম, গ্রেফতার করে ফেললাম, আমার মাওলা আমাকে ওরে গ্রেফতার করার সুযোগ দান করলেন, আমি গ্রেফতার করলাম ওরে, ধরলাম। নবীজি জিনটাকে এবার আটকায় রেখেছে, হাতে ধরে রেখেছে, আসামি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বাদশার হাতে আটকা পড়ছে, আগুন হাতে নেওয়া খবিজ জিন আসামি। আল্লাহর রাসূল বলেন, বুখারীতে আছে, আল্লাহর নবী বলেন, আমি যদি ইচ্ছা করতাম তাইলে এই খবিজ জিনটাকে আমি গাছে এ মসজিদে নববীর সুতুনের সাথে অথবা গাছের সাথে মসজিদে নববীর খুঁটির সাথে ওরে আমি বাঁধে রাখতে পারতাম রাতের বেলায়। সকালবেলায় যখন আমার ছোট ছোট উম্মতগুলো মদিনার বাচ্চারা মসজিদে আইত, এই বাচ্চারা আইসা ওর কান টানত, কারণ বাচ্চাদের তবিয়ত হইল বাচ্চারা কোনো প্রাণী দেখলে ওর কান ধরে টান দেয়। বাচ্চারা দেখবেন বিড়াল দেখলে ওর কান ধরে টান দেয়, কুকুর দেখলে কান ধরে টান দেয়, সাপ দেখলে ও টান দিতে চায়, গরু দেখলে পরে ওর কান ধরে টান দেয়, গুতা মারে, খুঁচা মারে। আল্লাহর রাসূল বলেন, আমি যদি মসজিদের খুঁটির সাথে ওরে বাঁধে রাখতাম তাহলে সকালবেলায় মদিনার ছোট ছোট বাচ্চারা এসে ওর নাক কান টেনে ছিঁড়ে ফেলত, নাক কান কাটত, নতুন প্রাণী দেখে এদের টানাটানি শুরু করত। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আমি তো রহমাতুল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি তো রহমত হয়ে এসেছি, হুকুমতগিরি করার জন্য আমি আসি নাই জোরপূর্বক। আমি ওর হাতটা ধরার সাথে সাথেই আমার ভাই সুলাইমানের একটি দোয়া আমার স্মরণ হয়েছে, যে আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকাল্লা ইমবাগিলি আহাদিম মিন বাদি, সুলাইমান নবীর দোয়া, পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছে, আয় আল্লাহ তুমি আমাকে এমন একটা বাদশাহী দাও, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে এমন একটা বাদশাহী দাও যেমন বাদশাহী আমার পরে এ পৃথিবীর মাটির পরে তুমি আর কাউরে দিবা না। তো আল্লাহ তাআলা নবী সুলাইমানকে শুধুই মাত্র মানুষের বাদশাহী দেন নাই, অদৃশ্যের জিনদের রাজত্ব দান করেছেন। সুলাইমান নবী জিন্নাতদেরও বাদশাহ ছিলেন, ইনসো জিনের বাদশাহ পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। তিনি জিনদেরকে পিটনি দিতেন, জিনরা ভয় করত, এ কারণে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানের মৃত্যুর পরে দেহরও এত ভয় ওরা পাইত যে মৃত্যুর পরে পয়গম্বর সুলাইমান লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছিলেন, জিনেরা ডরে মসজিদুল আকসা বানাইছে, মানে এত ভয় পেত যে তিনি জিনদেরকে শাস্তি দিতেন। আল্লাহর রাসূল বলেন, আমার যখন এটা মনে পড়ে গেছে যে আমার ভাই সুলাইমানকে আল্লাহ জিনদের বাদশাহ বানাইছেন, আমি যদি আজ জিনদের উপরে প্রভাব খাটাই তাহলে আমার ভাইয়ের হুকুমতের ভেতরে নাক গলানি হয়, তাই আমি আমার ভাইয়ের জায়গায় আমি হাত দিতে পারি না, সুলাইমানের রাজত্বে আমি হাত দেওয়াটা ঠিক না, অথচ আমি জিনদের উপরেও নবী, আমি ইচ্ছা করলে সাজা দিতে পারতাম, আমার ভাইয়ের ইজ্জতের দিকে তাকায় আমি দুষ্ট জিনটাকে বললাম, ছেড়ে দিলাম, যা তাড়াতাড়ি ভাগ্য যা, যা জলদি বেরোয় যা, ছেড়ে দিছি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরও নবী,